চাপাডাঙ্গার মর্টার শেল বিস্ফোরণের আতঙ্কেই অজানা যন্ত্র ও সেনাবাহিনীর বাক্স বাড়িতে এনে রাতের ঘুম উড়ে যায় জলপাইগুড়ির প্রধানপাড়া ও জালিয়াপাড়ার বাসিন্দাদের। চাপাডাঙ্গার মর্টার শেল বিস্ফোরণের আতঙ্কেই তিস্তার বুকে পাওয়া অজানা যন্ত্র ঘিরে ঘুম উড়েছে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায়। যদিও শুক্রবার সকাল 11টায় সেনাবাহিনীর আধিকারিকরা ঘটনাস্থলে এসে এখনও চিহ্নিত করতে পারেনি যন্ত্রটিকে। জানা গেছে, গতকাল বিকেলে কাঠ সংগ্রহ করতে গিয়ে স্থানীয়রা ওই বড় মাপের যন্ত্রটি তিস্তা থেকে কুড়িয়ে বাড়িতে আনে, কিন্তু গতকাল রাতে চাপাডাঙ্গার মর্টার শেল বিস্ফোরণের ঘটনার পর ঘুম উড়ে যায় স্থানীয়দের। তারা বাড়ি ছাড়া ছিল, গতকাল রাতেই সেনাবাহিনীদের খবর দিলে সেনাবাহিনীর আধিকারিক এসে জানিয়েছেন শুক্রবার পরীক্ষা করে দেখা হবে যন্ত্রটি কিসের। সেই মতো আজ সকাল 11টা নাগাদ কয়েকজন আধিকারিক আসেন, কিন্তু তারা চিহ্নিত করতে পারেননি। ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। একই সঙ্গে জলপাইগুড়ির জালিয়াপাড়া এলাকায় সেনাবাহিনীর জলপাই রঙের একটি বাক্স ঘিরেও আতঙ্ক ছড়ায়। শুক্রবার দুপুর 12টা নাগাদ সেই বাক্সটি উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনীর আধিকারিকরা। জানা গেছে, কাঠ কুড়োতে গিয়ে বাক্সটিকে পেয়ে গতকাল বিকেলে বাড়িতে নিয়ে আসে স্থানীয় এক যুবক। এরপর গতকাল রাতে চাপাডাঙ্গার বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই সতর্ক হয়ে যায় স্থানীয়রা, সেই বাক্সটি খোলার চেষ্টা করেনি। পরবর্তীতে খবর দেওয়া হয় সেনাবাহিনীর আধিকারিকদের। শুক্রবার দুপুর 12টা নাগাদ সেনাবাহিনীর আধিকারিকরা এসে বাক্সটিকে উদ্ধার করে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, সি নিউজ। দিতে গেছি লাকড়ি এনতে, তো লাকড়ি নৌকাতে চড়াইছি, এই মালটা দেখি এখানে নাগে আছে নোহা জিনিসটা তখন নৌকাতে চড়াই আমি ঘাটে নিয়ে যাচ্ছি, ঘাটে নেওয়ার আসে এখানে রাখছি। তারপর সন্ধ্যা 4টার সময় আমরা এই বাড়ির একটু দূরে রাখছি, তারপর আর্মি আসলো, দেখলো তো এটা আমাদের জিনিস, আমরা নিয়ে যাবো, আজকে নিবো না কালকে নিবো। হ্যাঁ, তারপর বলতেছে, ওরা বললো এটা বাড়িতে নিয়ে রাখো, আমরা বাড়িতে নিয়ে রাখছি। রাখার পর আজকে দেখি সারা রাত তো পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশও আসলো না আর কিছু আসলো না। তখন সারা রাতে বসেছিলাম, বসার পরে এই তো মালটা তখন টোটোতে নিয়ে আমি সকালের দিকে বাইরে, তখন পুলিশ ঢুকলো। পুলিশ ঢোকার পর তখন পুলিশ বললো, যেখানে তোরা পাইছিস ওখানে নিয়ে যা, আমি অসম্ভব, ওটা নিতে পারবো না, মালটাকে আমি টোটোতে রাখছি। এখন কোথায় নিয়ে আসছি? এখন নিয়ে আসে এই ফাঁকা জায়গায় রাখলাম, বাদের উপরে ফাঁকা জায়গায় রাখলাম। মানুষ কত আতঙ্কে রয়েছে? মানুষ অনেক, আমার গ্রামে প্রায় 200 মানুষ, এখানেও এখন অনেক মানুষ আছে। হ্যাঁ, বাড়ি ছাড়া সবাই, বাড়ি ছাড়া সবাই, আমার আশেপাশে বাড়িগুলো ছাড়া, আতঙ্কে। আপনার নাম? আমার পরিচয়। হ্যাঁ, আপনার নাম? আমার নাম আছে জহিরুল মোহাম্মদ। বাড়ি কোথায়? বাড়ি পাহাড়পুর প্রধানপাড়া। কালকে নদীতে মানে কাঠ ধরতে গেছি, এবার কাঠ ধরার পরে এটা পাশ দিয়ে ভেসে যাচ্ছে, আমরা দেখে নৌকাতে উঠাই নিছি। কী জিনিস এটা? এটা বিএসএফের কোনো মেশিন মনে হয়। এবার আমরা নিয়ে আসার পরে কালকে শুনছি একটা বোম ব্লাস্টিং হয়েছে শ্যাঙ্গপাড়ায়, ওই ভয়ে আমরা এটা বাইরে রাখছি, এটা আমরা খোলাখুলি করি নাই। এবার ওনারা আসে, ওনাদের জিনিস আমরা ওনাদের হাতে তুলে দিব। হ্যাঁ, বাক্স মানে ছিল সবুজ টাইপের বাক্স, ওর ভিতরে কি আছে আমরা জানি না, আমরা খুলি নিই। এটা কালকে 5টার দিকে পেয়েছি। হ্যাঁ, না পুলিশকে জানাইনি, আমাদের যে অঞ্চলের যে পঞ্চায়েত আছে ওনাকে ফোন করছি। আমাদের না, আমি জানাইনি, আমাদের পঞ্চায়েত মনে হয় বলছে ওনাদেরকে, ওনারা আসছে সবাই, আসে ওরা দেখতেছে খোলাখুলি করে কি আছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা আসছে, ওরা এখনো কিছু বলেনি, ওরা খুলতেছে ওদেরই জিনিসপত্র এটা। হ্যাঁ, জানতে পারলাম। নামটা? আমার নাম রবিউল ইসলাম। বাড়ি পাহাড়পুর জালিয়াপাড়া।